প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। দুর্নীতির মামলায় সাময়িক বরখাস্ত পুলিশের ডিআইজি মিজানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে নেওয়া হয়েছে শাহবাগ থানায়। এর আগে আগাম জামিনের জন্য আদালতে যান ডিআইজি মিজান। এ সময় তার জামিন আবেদন নাকচ করে আদালত থেকে গ্রেফতার করতে ডিএমপির ডিসি প্রসিকিউশনকে নির্দেশ দেন হাইকোর্ট। এছাড়াও তাকে ২৪ ঘন্টার মধ্যে সিনিয়র বিশেষ জজ আদালতে নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ডিআইজি মিজানের সবশেষ অবস্থা জানতে আমরা যোগাযোগ করছি সামিয়া রহমান প্রিমার সাথে, তিনি আছেন শাহবাগ থানায়। সামিয়া, ডিআইজি মিজানের সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? গত চব্বিশে জুন ডিআইজি মিজানের বিরুদ্ধে তার প্রায় ৩ কোটি টাকার সম্পদ, তিনি সম্পদের তথ্য গোপন এবং একই সাথে প্রায় ৩ কোটি ২৮ লাখ টাকার সম্পদ, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে দুদক তার প্রতি একটা মামলা করে। এবং আপনারা জানেন যে সেই মামলার ধারাবাহিকতায় কিন্তু তিনি আজকে আগাম জামিন নিতে তিনি হাইকোর্টে হাজির হয়েছিলেন। তবে হাইকোর্ট সেই জামিন তার নামঞ্জুর করে তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন এবং হাইকোর্ট এই মুহূর্তে তাকে পুলিশের হাতে সোপর্দ করেছেন। সেই ধারাবাহিকতায় কিন্তু ডিআইজি মিজানকে শাহবাগ থানায় নিয়ে আসা হয়েছে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে আগামীকাল তাকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হাজির করা হবে। একে জানিয়ে রাখি যে ডিআইজি মিজানের বিরুদ্ধে কিন্তু একই সাথে নানা অভিযোগ। গত বছরের জানুয়ারিতে কিন্তু তিনি তার একটি বিয়ে গোপন করার সাথে তার স্ত্রীকে গ্রেপ্তারের অভিযোগ এবং একই সাথে একজন সংবাদ পাঠিকাকে প্রাণনাশের হুমকিসহ উত্ত্যক্তের অভিযোগে কিন্তু নানা অভিযোগে তিনি কিন্তু আলোচনায় আসে। সে সময় কিন্তু ডিআইজি মিজানকে আমরা জানি যে সে সময় তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল, প্রত্যাহার করে তাকে পুলিশ সদর দপ্তর না হয়। তবে সেই সময় এত বছর ধরে কিন্তু ২টি বছর ধরে তার বিরুদ্ধে নারী নির্যাতন, এত অভিযোগ, ঘুষ লেনদেনের অভিযোগ এবং একই সাথে নানা অভিযোগে কিন্তু তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ২ বছর পরে আমরা এখন দেখতে পাচ্ছি যে ডিআইজি মিজানকে হঠাৎই এই ঘুষ লেনদেনের অভিযোগটি তার সম্প্রতি আলোচনায় আসার কারণে তাকে কিন্তু সাময়িকভাবে বহিষ্কৃত করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে তিনি এখানে হাজির হয়েছেন। ডিআইজি মিজানের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল, নারী নির্যাতন, ঘুষ লেনদেন এবং একই সাথে এই তার অবৈধ সম্পত্তি। এবং এই যে অবৈধ সম্পত্তির কথা বলা হচ্ছে, এই সমস্ত অবৈধ সম্পত্তির অভিযোগই কিন্তু এই দুদকে করা মামলাটি রয়েছে। এবং আজকেও কিন্তু ঘুষ লেনদেনের যে অভিযোগটি ছিল, সেই ঘুষ লেনদেনের অভিযোগে কিন্তু আজকে দুদকে তাকে তলব করা হয়েছিল। তিনি কিন্তু দুদকও আজকে তলব হয়নি, তিনি হাইকোর্টে আগাম জামিন নিতে গিয়েছিলেন। তো সেখানে আমরা শাহবাগ থানা, এখানে তদন্ত কর্মকর্তা শাহবাগ থানা যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি যে অতিরিক্ত উপকমিশনার তাকে গ্রেপ্তার করে এখানে নিয়ে এসেছেন। তিনি বলছেন তিনি আজকে এখানে পুলিশ হেফাজতে থাকবেন এবং আদালতের নির্দেশ অনুযায়ী তারা তাকে আগামীকাল সকালের মধ্যেই তারা তাকে সংশ্লিষ্ট আদালতে হাজির করবেন। বুশরা জি প্রিমা, ধন্যবাদ আপনাকে। এর আগে দুদকের মামলায় ডিআইজি মিজানুর রহমানের জামিন আবেদন নাকচ করে তাকে গ্রেফতারের নির্দেশ দেন হাইকোর্ট। আসামিকে ২৪ ঘন্টার মধ্যে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করতে বলা হয়েছে। হাইকোর্ট বলেছেন ডিআইজি মিজান পুরো পুলিশ বিভাগের সুনাম ধ্বংস করেছেন। মাজহারুল হক মান্নার রিপোর্ট। দুদকের মামলায় জামিন চেয়ে বৃহস্পতিবার জামিন আবেদন করেন সাময়িক বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমান। রোববার ঠিক করা হয় ১লা জুলাই আবেদনের উপর শুনানি হবে। দুপুরের পর হাইকোর্টে হাজির হন ডিআইজি মিজান। তার পক্ষে আইনজীবী বক্তব্য রাখার সময় আদালত মন্তব্য করেন, মাননীয় আদালত ডিআইজি মিজানের জামিন সরাসরি নামঞ্জুর করে দিয়েছেন এবং নামঞ্জুর করে তাকে আদালত থেকেই তাকে কাস্টডিতে প্রেরণ করেছেন এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন তাকে ওখান থেকেই তাদের হেফাজতে নিয়ে যাওয়ার জন্য। পরে আদেশ দেন হাইকোর্ট। ফোন করেছেন আর ২৭ ধারায় উনি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অসাধু উপায়ে অর্জন করেছেন। আর ৩ নম্বর অভিযোগ হলো মানি লন্ডারিং। উনি ওনার ভাইয়ের নামে, ওনার ভাগিনার নামে এখানে অনেক কিছু টাকা পয়সা লন্ডারিং করেছেন এবং আদালত অত্যন্ত খুব সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে এফআইআর পড়েছেন এবং সব কিছু পড়ে ওনাদের অ্যাডভোকেট সাহেবকে বেশ কটা প্রশ্ন করেছেন, সেই ওনারা জবাব দিতে পারেননি। কাজেই আদালত সুচিন্তিত একটা সিদ্ধান্ত দিয়েছেন। এই সিদ্ধান্তের আদেশের পর সন্ধ্যা ৬টার কিছু আগে ডিআইজি মিজানকে পুলিশের কড়া পাহারায় শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। মাঝলক মান্না, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামে যুবলীগ কর্মী মোহাম্মদ মহসিনকে অভ্যন্তরীণ কোন্দলের জেরে পিটিয়ে আহত করা হয়েছে। রবিবার বিকেলে নগরের আকবর শাহ থানার বিশ্বকলোনি এলাকার এন ব্লকে এ ঘটনা ঘটে। আহত মহসিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের তথ্য, ভিডিওচিত্রে মোশাহিদ রনির রিপোর্ট।
একটি গলির মুখে যুবলীগ কর্মী মোহসিনকে অতর্কিত এসে মারধর শুরু করেন 8 থেকে 10 জনের একটি দল। পা ধরেও পিটুনি থেকে রক্ষা পাননি মোহসিন। পরে মৃত ভেবে তাকে রেখে চলে যায় হামলাকারীরা। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও থেকে জড়িতদের শনাক্ত করেছে পুলিশ। অভ্যন্তরীণ কুন্দলের জেরে এ ঘটনা ঘটে বলে দাবি পুলিশের। তাদের মধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। রাত্রিবেলায় আমরা অভিযান পরিচালনা করে ভিডিও ফুটেজে থাকা একজন সহ মোট 5 জনকে আমরা সরাসরি আটক করতে সক্ষম হই। আমরা তার পরিবারের পক্ষ যোগাযোগ করছি, তাদের পক্ষ থেকে যদি কোনো মামলা আমাদের কাছে দেয় তাহলে আমরা ওইটা মামলা হিসেবে নিয়ে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এর আগে অভ্যন্তরীণ কুন্দলের জেরে 2017 সালের 6 অক্টোবর নগরের সদরঘাট থানার নলাপাড়া এলাকায় নগর ছাত্রলীগের সহ সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে বাসা থেকে ডেকে নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। ওই দিনই হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মোশাহিদ রনি, চ্যানেল আই। গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ায় পরিবহন খাতে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, ক্ষোভ সৃষ্টি হয়েছে ভোক্তাদের মনে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রায় আরেক দফা চাপ বাড়ল। প্রতিবাদে 7ই জুলাই সারা দেশে অর্ধদিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। চাকরিজীবীর বেতন বাড়ানোর সাথে সাথে কিন্তু এটাও বেড়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু যারা বেসরকারি চাকরি করে আমাদের হাজবেন্ডরা তাদের তো খুবই সমস্যা পড়তে হচ্ছে। মানে দ্রব্যমূল্যের সাথে তার বেতনের ভারসাম্য বজায় রাখতেই আমাদের এখন হিমশিম খেতে হচ্ছে। নিম্ন শ্রেণী যারা বসবাস করছে, জীবনযাপন করছে, তাদের জন্য কিন্তু আরও অনেক কষ্টকর। তো আমার মনে হয় যে গ্যাসের এই দাম বৃদ্ধিটা পুনর্বিবেচনা করা উচিত। চাকরিজীবী যাদের তাদের অনেক কষ্ট হয়ে যায়, কারণ বেতন তো বাড়ে না, গ্যাসের দাম তো ঠিকই বাড়ায়। গ্যাসের দাম বাড়ার পর এভাবেই ক্ষোভ জানান সাধারণ ভোক্তারা। সিএনজি চালিত অটোরিকশা চালকরাও বলছেন, গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রভাব সরাসরি গ্রাহকের উপর পড়বে। যাত্রীর উপরে প্রেসার পড়বে, ভাড়া বেশি নিতে হবে, যার কারণে জুলুম করতে হবে, এছাড়া তো আর কোনো রাস্তা নেই। প্রত্যেকটা যাত্রী এখন 25 টাকা ভাড়া দেয়, তখন কিন্তু 30 টাকা ভাড়া, অত 5 টাকা বাড়বে। গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে মিছিল করেছে বাম দলগুলো। বামজোট নেতারা দ্রুত গ্যাসের দাম কমানোর দাবি জানান। শুধুমাত্র যারা গ্যাস ব্যবহার করেন তারা নন, যারা গ্যাস ব্যবহার করেন না, কোনোদিন ব্যবহার করেন নাই, তারাও ক্ষতিগ্রস্ত হবে। দেশি বিদেশি ব্যবসায়ী লুটেরা আর কমিশন ভোগীদের স্বার্থ রক্ষার জন্য এই দাম বাড়িয়ে জনগণের পকেট উজাড় করার কাজটি করেছে, এবং আগামী 7 তারিখ আমাদের এই দাবি পূরণ না হলে সকাল 6টা থেকে 2টা পর্যন্ত সারা দেশে আমরা শান্তিপূর্ণ হরতাল পালন করব। রোববার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি জানিয়েছে, আবাসিক গ্রাহকদের 1 চুলায় মাসে দিতে হবে 925 টাকা, আর 2 চুলার জন্য দিতে হবে 975 টাকা। যেসব আবাসিক গ্রাহকের মিটার আছে তাদের ক্ষেত্রে প্রতি ঘনমিটারে গ্যাসের দাম বাড়িয়ে 12.60 টাকা করা হয়েছে। যানবাহনের সিএনজির দাম প্রতি ঘনমিটারে 40 টাকার জায়গায় 43 টাকা। গ্রাহকদের যাতে কোনো রকমের ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য নজরদারি বাড়ানোর সুপারিশ বিশেষজ্ঞদের। এটা যে শুধু যে গৃহস্থালিতে 200 টাকা বাড়িয়েছে সেটা না, কারণ আমরা যদি দেখি যে প্রত্যেকটা সেক্টরে এটার একটা এফেক্ট আসবে, তো সরকারের এখানে নজরদারি দরকার, যাতে করে এই তারা যেন অতি মুনাফায় যেন না যেতে পারে। তবে কেবল বাণিজ্যিক গ্রাহক শ্রেণী, ক্ষুদ্র ও কুটির শিল্প গ্রাহকদের গ্যাসের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিআরসি। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। জঙ্গি তৎপরতা রুখতে সতর্ক অবস্থায় আছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, বাংলাদেশে জঙ্গি তৎপরতার ঝুঁকি থাকলেও সরকার আতঙ্কিত নয়, সতর্ক আছে। তথ্যমন্ত্রী বলেন, জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানো হলেও তাদের তৎপরতা শেষ হয়ে যায়নি। সঞ্জয় চাকির রিপোর্ট। রাজধানীর বনানীর হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় 21 জন নিহত হওয়ার 3 বছরে জঙ্গিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযান চললেও তাদের তৎপরতার ঝুঁকি রয়ে গেছে। গত 29 এপ্রিল এবং 26 মে রাজধানীতে পুলিশের ওপর 2 দফা জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। সিরিয়ায় আইএসের হয়ে কাজ করা যোদ্ধাদের বাংলাদেশে ফিরে আসা এবং আগামীতে তাদের তৎপরতার শঙ্কাও রয়েছে। টেরোরিজম এখন নরওয়ের মতো দেশেও টেরোরিজম ঘটছে, নিউজিল্যান্ডের মতো দেশে মসজিদে হামলা হচ্ছে,
আমেরিকার মতো দেশ, লন্ডন, আমেরিকা, ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, কাজে এই ব্যাপারে আমাদের না আতঙ্কিত নয়, তবে সতর্কতা আছে। জঙ্গিবাদ দমনে বিভিন্ন মন্ত্রণালয় নানা ধরনের কর্মকাণ্ড চালিয়ে গেলেও ঝুঁকি পুরোপুরি দূর হয়ে যায়নি। আমরা জঙ্গিবাদ নির্মূল করতে পেরেছি সেটি আমরা বলবো না, তবে জঙ্গিবাদকে দমন করার ক্ষেত্রে সরকার যথেষ্ট সফলতা অর্জন করেছে, যেটি বিশ্বসভায় প্রশংসিত হচ্ছে। এটি কোনো মন্ত্রণালয়ের একক কাজ নয়, এটি পুরো সরকারের একটি কাজ। সরকারের কাজের অংশ হিসাবে প্রত্যেকটি মন্ত্রণালয়ে যাদের সংশ্লেষ আছে তারা সেই কাজ করছে, সুতরাং আমরাও সেই কাজের সাথে যুক্ত। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, প্রকাশ্যে বরগুনায় রিফাত হত্যার ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বলেন, সরকারি দলের সঙ্গে সম্পর্ক থাকলেও কোনো অপরাধী রেহাই পাবে না। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। হোলি আর্টিজানের মতো জঙ্গি হামলার পুনরাবৃত্তি ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী। গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে পুলিশ কমিশনারের দায়িত্বে থাকা মনিরুল ইসলাম বলেছেন, সীমান্ত পথে কোনো জঙ্গি দেশে প্রবেশ করতে পারবে না। জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন র‍্যাবের ডিজি বেনজির আহমেদ। আফরোজা হাশির রিপোর্ট। ভয়াবহ জঙ্গি হামলায় ছেলে হারানো এই মায়ের আহাজারিতে বিষণ্ণ হয়ে ওঠে হলি আর্টিজানের পরিবেশ। যে পরিবেশ মনে করিয়ে দেয় 3 বছর আগে 2016 সালের 1 জুলাইয়ের সেই দুঃসহ রাতের কথা, যে রাতে হলি আর্টিজানে দেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলায় নিহত হন 1 ভারতীয়, 9 ইতালীয় ও 7 জাপানি সহ 20 জন। ভয়াবহ সেই জঙ্গি হামলার 3 বছরে নিহতদের শ্রদ্ধা জানান ইতালীয় রাষ্ট্রদূত, নিহতদের পরিবার সহ আইন শৃঙ্খলা বাহিনী। পরে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জানান, জঙ্গিদের সাংগঠনিক কাঠামো ভেঙে দেয়া হয়েছে। নাগরিক উদ্যোগের মাধ্যমে এই জঙ্গিবাদের যে এই মতবাদ, এই মতবাদকে পরাস্ত করে ভবিষ্যতে আমরা বিশ্বাস করি যে জঙ্গি হামলা ঠেকানোও সম্ভব হবে এবং পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার যে কোনো প্রচেষ্টাকে আমরা নস্যাৎ করে দেব। বৈশ্বিকভাবে জঙ্গিবাদ কিন্তু পরাস্ত হয় নাই, যেহেতু আমাদের দেশে এটি ইন্টারনেটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রভাব সৃষ্টি করেছে। সারা বিশ্বব্যাপী জঙ্গিবাদ নিশ্চিহ্ন এবং পরাস্ত না হওয়া পর্যন্ত দেশবাসীকে, আমাদের সবাইকে এর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। জানান, জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে বিদেশে থাকা বাংলাদেশিরা দেশে ফেরার চেষ্টা করলে ইমিগ্রেশনেই তাদের আটক করা হবে। আফরোজা হাশি, চ্যানেল আই, ঢাকা। বরগুনায় রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে, তবে মূল হোতা নয়ন এখনও ধরাছোঁয়ার বাইরে। রিফাত হত্যার প্রতিবাদ ও মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে উত্তাল বরগুনা। বরগুনা থেকে হাসান ঝন্টুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। বুধবার সকালে বরগুনা শহরের কলেজ রোড এলাকায় স্ত্রীর সামনে স্বামী রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করেন সন্ত্রাসীরা। পরদিন সকালে রিফাতের বাবা আব্দুল হালিম শরীফ বাদী হয়ে 12 জনের নাম উল্লেখ করে এবং আরও 4-5 জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় মামলা করেন। এরপর পুলিশি তৎপরতায় 8 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন অলি, টিকটক হৃদয়, চন্দন, হাসান, নাজমুল, সাগর, তানভীর এবং কামরুল হাসান। তবে মূল আসামি নন বন্ড গ্রেফতার না হয় ক্ষুব্ধ নিহতের স্বজন ও এলাকাবাসী। আজকে আমরা নিরাপদ বরগুনা চাই, আমরা শান্তিতে থাকতে চাই, আমরা শান্তির শহর চাই। এই খুনিদের অনুকে বিলম্বে তাদের গ্রেফতারের দাবি করছে, সেই সাথে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড হতে পারে না, হাজার হাজার মায়ের মুখ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হত্যাকাণ্ড নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহত রিফাতের স্ত্রী মিন্নি। রিফাত হত্যার সাথে জড়িত নয়নকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। সাদিয়া ওমর, চ্যানেল আই।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা স্থিতিশীল তবে শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য 26 জুন সম্মিলিত সামরিক হাসপাতালে যান জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। পরে চিকিৎসকদের পরামর্শে তিনি সেখানে ভর্তি হন। শনিবার পর্যন্ত তার শারীরিক অবস্থার 50% উন্নতি হয়েছিল। রোববার সকালের পর তার অবস্থার অবনতি হয়। সে সময় বেশ কিছু গুজব রটতে থাকে। সোমবার দুপুরে জাতীয় পার্টির নেতারা জানান এরশাদ ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। কিডনিতে হালকা সংক্রমণ থাকলেও ফুসফুসের সংক্রমণ কমেছে। এ সময় এরশাদ পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। আমাদের মাননীয় চেয়ারম্যান সুস্থ আছেন এখন পর্যন্ত, জীবিত আছেন এখন পর্যন্ত, এবং আমরা চাই যে উনি আবারও যেন আমাদের সঙ্গে সংসদে আবার ওনার আসনে উনি বসতে পারেন। জিএম কাদের বলেন চিকিৎসকরা এরশাদের শারীরিক অবস্থার উন্নতি নিয়ে আশাবাদী, তবে বিদেশে নেওয়ার মতো অবস্থা এখনো হয়নি। ওনার অবস্থা অপরিবর্তিত, যেগুলো কমপ্লিকেশন ওনার মেজর ছিল সেটা কমে আসছে, সামান্য কিছু অন্য কমপ্লিকেশন হচ্ছে সেগুলোর ব্যাপারে চিকিৎসা চলছে এবং সামনের দিকে উনি আরও ইম্প্রুভমেন্ট করবেন প্রতিদিনই। তবে এটা আপনাদেরকে পরিষ্কার বুঝতে হবে যে উনি শঙ্কামুক্ত নন। ওনার বয়স এবং ওনার যে সমস্যা সেগুলো এবং জটিলতা সব মিলিয়ে ডাক্তাররা এখনও ওনাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। জাতীয় পার্টির নেতারা দেশবাসীর কাছে হুসেইন মোহাম্মদ এরশাদের রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। 4 জুলাই বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট শুরু হবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা। মঙ্গলবার বাংলাদেশে হজ কার্যক্রমের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এখন পর্যন্ত ভিসা সম্পন্ন হয়েছে প্রায় 20,000 হজযাত্রীর। চক্রমালিতার রিপোর্ট। পহেলা জুন থেকে ক্যাম্পে হজযাত্রী আসার কথা থাকলেও রাস্তা বন্ধ করে চলছে সংস্কার কার্যক্রম, আর এতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে হজযাত্রীদের। বিমানবন্দর থেকে হজ ক্যাম্পে প্রবেশের মুখেই আগুনে পোড়ানো হচ্ছে রাস্তা তৈরির বিটুমিন, ধোঁয়া ধুলায় ভরা পরিবেশ। তারপরেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঝক্কি ঝামেলা পার হয়ে হজ ক্যাম্পে আসতে পেরে আনন্দিত আল্লাহর মেহমানরা। অবশ্যই সারা জীবনের একটা চাওয়া পাওয়া আছে, সেটা ইচ্ছা পূরণ করতে আমি হজে যাচ্ছি। আল্লাহ যেন আমাকে সফলভাবে হজটা পূরণ করেন। ফার্স্ট ফ্লাইটে যেতে পারছে এটা আল্লাহর নেক রহমত। আমি আল্লাহর কাছে একটাই চাওয়া পাওয়া, আমাদের দেশের সবকিছু সুন্দরভাবে যাতে চলতে পারে সেই ব্যবস্থা করে দেন। সোমবার দুপুর পর্যন্ত কোনো তল্লাশি ছাড়াই হজ ক্যাম্পে প্রবেশ করেছেন হজযাত্রীরা। এবার সুষ্ঠু হজ ব্যবস্থাপনার ব্যাপারে আশাবাদী হজ পরিচালক। 17,000 ভিসা হয়েছে বেসরকারি ব্যবস্থাপনা এবং প্রায় 3,500 হয়েছে সরকারি ব্যবস্থাপনা হজযাত্রীদের। এবার ভিসার ক্ষেত্রে একটি নতুন সুবিধা আমরা পেয়েছি, তারা ঘরে বসেই ই ভিসা প্রাপ্ত হচ্ছেন। হজ ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দাবি, হজযাত্রী পরিবহনে এবারই প্রথম বিমানের কোনো শিডিউল ফ্লাইট বাতিল করা হয়নি। ফ্লাইট পরিচালনা করার জন্য, সময় মতো সব কিছু করার জন্য আমাদের অনেক অর্গানাইজেশন আছেন, সবাই মিলে কাজটা করা হয় এবং আমরা মোটামুটি প্রস্তুত। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট থেকেও এবার আমরা ফ্লাইট অপারেট করব। চট্টগ্রাম থেকে 19টা আর সিলেট থেকে 3টা হজ ফ্লাইট করা হবে। হজযাত্রার প্রথম দিনই প্রায় 2,600 জন হজযাত্রীর ঢাকা থেকে জেদ্দা যাওয়ার কথা রয়েছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। 5 দিনের সরকারি সফরে চীনের দালিয়ান রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইটে রওনা হন তিনি। মন্ত্রিপরিষদ সদস্য এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিদায় জানান। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর আমন্ত্রণে এ সফরে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বার্ষিক সম্মেলনে যোগ দেবেন এবং বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 6 জুলাই প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। এবারে বিআরবি হসপিটালস লিমিটেড বিশ্বকাপ ক্রিকেট 2019। নান্নুর সাথে কথা বলেছি, তিনিও বলেছেন যে মাহমুদুল্লাহ রিয়াদের জন্য তারা শেষ মুহূর্ত অপেক্ষা করবেন এবং মাশরাফিও আজকে তার প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে
মাহমুদুল্লাহকে পাওয়ার আশা তারা ছাড়ছেন না। সুতরাং মাহমুদুল্লাহ নেই এই কথাটা বলার এখনও সুযোগ আসেনি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই বার্মিংহাম মাঠে আপনাকে দেখিয়ে রাখি, আজকে সকালে বাংলাদেশ দল এখানে অনুশীলন করেছে। অনুশীলনে বাংলাদেশে একমাত্র তামিম ছাড়া সবাই উপস্থিত ছিলেন এবং অনুশীলন করেছে। তামিমকে আজকে ছুটি দেওয়া হয়েছে। আর আপনাকে জানিয়ে রাখি যে বার্মিংহামে যেই মাঠে খেলা হবে, যেই উইকেটে খেলা হবে, গত রোববার ভারত ইংল্যান্ড ম্যাচটি যেই উইকেটে হয়েছিল সেই উইকেটই হবে। এবং সেই উইকেটে হওয়ার কারণে আপনারা নিশ্চয়ই জানেন যে বার্মিংহামের উইকেটের সরাসরি লম্বালম্বি একটু ছোট, সাইডে বড়। তো গতকালকের ম্যাচে ভারত এবং ইংল্যান্ড কোনো দলের স্পিনারই সুবিধা করতে পারেনি। তো আজকে যতটুকু শুনেছি যে একাদশে একটা পরিবর্তন আসতে পারে, হয়তো বাংলাদেশ একজন স্পিনারকে ছেড়ে পেস বোলার নিয়ে খেলতে পারে, সেক্ষেত্রে হয়তো মিরাজকে বাদ দিয়ে রুবেলকে দলে আনা হতে পারে। তবে এটাও এখন চূড়ান্ত নয়, তারা পরিকল্পনার মধ্যে আছে। আর আজকের যে ম্যাচ বাংলাদেশের জন্য যে কত কঠিন সমীকরণ সেটা আপনি নিশ্চয়ই জানেন। আজকে প্রেস ব্রিফিংয়ে মাশরাফি যেটা বলেছেন যে আমরা খুব কঠিন পরিস্থিতিতে আছি, একমাত্র জেতা ছাড়া আমাদের উপায় নেই এবং জিততে হলে ভারত অত্যন্ত শক্তিশালী দল, এই জিততে হলে আমাদের কোনো ভুল করা চলবে না এবং সর্বাত্মক পারফরমেন্স দিতে হবে। এবং তাকে বলা হয়েছিল যে ভারতকে আটকানোর জন্য তাদের কি করা উচিত, তারা বলেছেন যে ভারতের টপ অর্ডার ব্যাটিং যেরকম এত ভালো, এত কম্প্যাক্ট, আমরা যদি ভারত যদি ব্যাটিং শুরু করে এবং আমরা যদি শুরুতে আঘাত দিতে না পারি তাহলে কিন্তু ভারতকে আটকানো যাবে না। তাদের টার্গেট হলো কি শুরুতে টপ অর্ডারের ব্যাটসম্যানকে শেষ ই করা এবং তারপর তাদের ই করা। এবং সে তিনি যেটা বলেছেন মাশরাফি বারবার বলেছেন যে আমাদের জন্য কঠিন তবে অসম্ভব নয়, আমরা সর্বস্ব চেষ্টা করব, আমরা এ পর্যন্ত যা খেলেছি ভালো খেলেছি, আমরা নিজেদের উপর আস্থাশীল, আমরা চেষ্টা করব। আর সমীকরণের কথা যদি বলেন, ভারতের সাথে জিততেই হবে, না জিতলে কালকেই বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়ে যাবে, পাকিস্তানের সাথেও জিততে হবে এবং সেটা বড় ব্যবধানে হলে ভালো। তো বাংলাদেশের যে অবস্থা তাতে মনে হয় যে বাংলাদেশ সর্বস্ব কামড় শেষ কামড়টা দিবে। বাংলাদেশ ভারতের সাথে 2007 বিশ্বকাপ জেতার বিশ্বকাপ ম্যাচ জেতার স্মৃতি আছে এবং সেই ম্যাচে নায়ক ছিলেন মাশরাফি শুরুতে আঘাত দিয়ে। তো আজকে সেই প্রশ্ন তাকে করা হয়েছিল যে সম্ভবত এটা বিশ্বকাপে মাশরাফির ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচ, তিনি কি করবেন। তিনি বলেছেন আমি চেষ্টা করব, তবে কখনোই কিছু বলে তার করা যায় না, আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং দলের সবার কাছে ভালো পারফরমেন্স আশা করছেন। এবং মাশরাফি যে কথাটা গুরুত্বপূর্ণ বলেছেন সেটা বলেছেন যে যা করার আমাদেরই করতে হবে, কেউ আমাদের হয়ে জিতে দিবে না, আমাদেরই জিততে হবে। আমাদের সেমিফাইনাল খেলতে হলে পরপর দুটো ম্যাচ জিততে হবে, বড় মার্জিনে জিততে হবে এবং সর্বস্ব দিয়ে লড়তে হবে। আরিফ সাইদুর রহমান শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাবা হয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। সোমবার লন্ডনে কন্যা সন্তানের জন্ম দেন ওয়ার্নারের স্ত্রী। মাঝপথে যাতে দেশে ফিরতে না হয় সেজন্য স্ত্রীকে সঙ্গেই ইংল্যান্ডে নিয়ে আসেন ওয়ার্নার। সময়টা দারুণ যাচ্ছে এই অজি ওপেনারের। বিশ্বকাপে 8 ম্যাচে 73.71 গড়ে করেছেন 516 রান, নিজের ও দলের সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছেন ওয়ার্নার। এবার বিশ্বকাপের আরও আপডেট জানাতে নিউজরুমের থার্ডম্যান জোন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সৌমিক আহমেদ। সৌমিক, ধন্যবাদ আরিফ। যথারীতি চ্যানেল আই অনলাইনের বিশ্বকাপ আপডেট এবং পাশাপাশি আরও কিছু আপডেট নিয়ে হাজির হয়েছি আপনার সঙ্গে। শুরুতে জানিয়ে রাখতে চাই যে মাহমুদুল্লাহর একটা ইঞ্জুরিতে একটা অনিশ্চয়তা রয়েছে ভারতের সঙ্গে ম্যাচে, ভারতের দলেও কিন্তু অনিশ্চয়তা রয়েছে। তাদের বিজয় শঙ্কর, অলরাউন্ডার বিজয় শঙ্করের কিন্তু বিশ্বকাপ শেষ হয়ে গেছে এবং তার পরিবর্তে মায়াঙ্ক আগরওয়ালকে নেওয়া হয়েছে দলে। এর আগে শেখর ধাওয়ানের ইঞ্জুরির কারণে কিন্তু ঋষভ পান্তকে নেওয়া হয়েছিল এবং ইংল্যান্ডের বিপক্ষে সে কিন্তু প্রথম ম্যাচ খেলেছেন এবং মোটামুটি ভালোই করেছিলেন। এছাড়া ওই ম্যাচের আরও একটু সমালোচনার দিকে যাব। সারা বিশ্ব জুড়ে সমালোচনা হচ্ছে ইংল্যান্ড সঙ্গে ভারতের ম্যাচের যে ধীরগতির ব্যাটিং ধোনিদের, সেই বিষয়ে সমালোচনা হয়েছেন। সেখানে পাকিস্তানের সমালোচনা করছেন কারণ ওই ম্যাচে ইংল্যান্ড জেতাতে পাকিস্তানের এবং বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ কিছুটা কঠিন হয়েছে। বাসিত আলী যেমন শুরু থেকেই বলছিলেন যে বাংলাদেশের সঙ্গে ভারত ইচ্ছাকৃতভাবে হারতে পারে এবং এর সাথে ওয়াকার ইউনুস যুক্ত হয়েছেন। ওয়াকার ইউনুস বলেছেন তাদের মানে ধোনিদের স্পোর্টসম্যানশিপ নিয়ে প্রশ্ন তুলেছেন, খেলোয়াড় চিত মনোভাবের নিয়ে প্রশ্ন করেছেন। এছাড়া নাসির হুসেন, মাইকেল ভন এবং সৌরভ গাঙ্গুলি পর্যন্ত ধীরে ব্যাটিংয়ের সমালোচনা করেছেন। এছাড়া আরেকটা কথা বলতে চাই যে
বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়াকে আসলে কেউ গণাই ধরেনি, বর্তমান চ্যাম্পিয়ন তারা, তাদেরকে কিন্তু কেউ আসলে সেইভাবে গুরুত্ব দেয়নি এবং ধীরে ধীরে তারা প্রমাণ করেছে। ভারতের সঙ্গে ম্যাচে হারার পরও তারা কিন্তু সবার আগে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে এবং 8 ম্যাচের 7টিতেই তারা জয় পেয়েছে। এবং তাদের দলের যে প্রধান মূল ভূমিকায় আছেন পেসার স্ট্রাক, তিনি এখন পর্যন্ত 24 উইকেট পেয়েছেন 8 ম্যাচে এবং গত বিশ্বকাপে 8 ম্যাচে পেয়েছিলেন 22 উইকেট। এবং সেই স্টার কিন্তু বলেছেন যে এখন পর্যন্ত তারা কিন্তু আসলে শুধু গা গরমই করছে, তারা এখনও মূল ক্রিকেট খেলেনি, তাদের সর্বোচ্চটা কিন্তু তারা আসলে দেয়নি, এটা দাবি করেছেন স্টার্ক এবং বলছেন যে বিশ্বকাপ জিতেই তারা দেশে ফিরবেন। আরেকটা মজার ঘটনা দিয়ে শেষ করতে চাই, সারা বিশ্বকাপেই কিন্তু আফগানিস্তান দল সমালোচনায় ছিলেন, নানা ধরনের কথা বলে বাংলাদেশকে নিয়ে ডুবতে চেয়েছিলেন, বাংলাদেশকে ডুবাতে চেয়েছিলেন এবং মাঠের ভেতরে তারা সেইভাবে প্রতিভা দেখাতে পারেনি, চমক দেখাতে ব্যর্থ হয়েছে, যদিও পাকিস্তানের বিপক্ষে কিছুটা চমক দেখানোর সুযোগ তাদের ছিল, পরিস্থিতি তৈরি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতা কিন্তু গ্যালারিতে যেয়ে পড়েছিল এবং সেই তাপ দুই প্রতিবেশী দেশের সমর্থকদের মধ্যে কিছুটা সংঘাত হয়েছিল মাঠের বাইরে প্লাস গ্যালারিতে, দুই জায়গাতেই হয়েছিল এবং সেটা নিয়ে 4 জন কিন্তু গ্রেফতারও হয়েছিল। এবার পাকিস্তানি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই ঘটনার তদন্ত দাবি করেছে যে কেন সেই ঘটনা ঘটেছিল এবং এই এই পুরো ওয়ার্ল্ড কাপ জুড়েই আলোচিত ছিল, শেহজাদকে ফিরে যেতে হয়েছে উইকেটকিপার এবং নাবিল পেসার নাবিলকে দেশে ফিরে নেওয়া হয়েছিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে, এবার কিন্তু সমর্থকদের নিয়েও আফগানিস্তান সংকটে পড়েছে। তো আরিফ মিডিয়া থার্ডম্যান ছিল, এই ছিল সর্বশেষ। ধন্যবাদ সৌমিক আহমেদ আপডেট জানানোর জন্য। তবে সব কিছুর পর আসলে আগামীকালের বিগ ম্যাচের অপেক্ষায় গোটা বাংলাদেশ। এজবেস্টনের মাঠে ভারতের বিপক্ষে টাইগারদের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের বিশেষ আই স্পোর্টস, ফিরে যাচ্ছি বুশরার কাছে। ধন্যবাদ আরিফ আপনাকে। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের কাবুলে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে 10 জন নিহত এবং 9 শিশুসহ কমপক্ষে 68 জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে একটি গাড়িতে বোমা বিস্ফোরণের পর জঙ্গিরা গুলি বর্ষণ করে। ঘটনাস্থলের পাশে কাবুলে মার্কিন দূতাবাস, আফগান ক্রিকেট বোর্ড ও ফুটবল ফেডারেশনের অফিস। নাফিস ইফতেখারের রিপোর্ট। সকালের কর্মব্যস্ত সময়ে বিস্ফোরণে কেঁপে ওঠে আফগানিস্তানের রাজধানী কাবুল। পুলিশ জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে গাড়িবোমাটি বিস্ফোরণ হয়। এরপরই জঙ্গিরা পাশের একটি উঁচু ভবনে উঠে পড়ে, সেখান থেকে নিচের একটি বাজারের মানুষ ও পথচারীদের ওপর গুলিবর্ষণ করতে থাকে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভবনটিতে প্রবেশ করেন, সে সময় তাদের সাথে জঙ্গিদের বন্দুকযুদ্ধ হয়। হামলার শিকার জায়গাটির পাশেই আফগান বিভিন্ন মন্ত্রণালয় সহ সরকারি গুরুত্বপূর্ণ ভবন। পুলিশ ও বিশেষ নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে। জঙ্গি সংগঠন আইএস এবং তালেবানরা আফগানিস্তানে সক্রিয় থাকলেও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। নাফিস ইফতেখার, চ্যানেল আই। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। বর্ণাঢ্য আয়োজনে 98তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে বের হওয়া আনন্দ শোভাযাত্রা, কেক কাটাসহ নানা আয়োজনে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। মিথিলা নাজরিনের রিপোর্ট। দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 98তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান, গুণগত শিক্ষা, প্রতিবন্ধকতা ও উত্তরণ। বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শতবর্ষে পদার্পণের আগ মুহূর্তে এমন আয়োজনের অংশ হতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সবসময় একটা স্বপ্ন ছিল যে এই বিশ্ববিদ্যালয়ে পড়ব, মানে এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিব। একটা স্টুডেন্টের ছোটবেলা থেকে একটা বড় স্বপ্ন থাকে যে ভালো প্রতিষ্ঠানে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন কথাই নেই। আজকে 98তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে অংশগ্রহণ করতে পেরে আমরা খুবই আনন্দিত। সামনে আমরা যখন 100 বছর উদযাপিত হবে তখন আমরা এর অংশীদার হিসেবে থাকতে পারবো, এই জন্য খুবই গর্ববোধ করছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য
তুলে ধরে শিক্ষাকে বিশ্বমানের করে তুলতে শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের আহ্বান কর্তৃপক্ষ ও ছাত্র প্রতিনিধিদের। কমিটি ফর এক্সেলেন্স ইনক্রিজ ইন এডুকেশন এন্ড রিসার্চ, এই নাম দিয়ে আমরা একটি কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করেছি। যে কমিটির মূল কাজ হবে, তারা গবেষণা করবেন, তারা দেখবেন, তার সাথে আমাদের অনেক সহকর্মী থাকবেন, তারা মূল্যায়ন করবেন এবং পরামর্শ দেবেন যে গুণগত শিক্ষার জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য কী কী করণীয়। শিক্ষার জন্য যে মৌলিক বিষয়গুলো, বিশেষ করে আমরা যেটা বলে আসছি যে গবেষণা কার্যে বরাদ্দ বাড়ানো, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য মানসম্মত শিক্ষক নিয়োগ, এবং শিক্ষার্থীদের যে একটি আবাসিক সমস্যা রয়েছে এবং সেটি অনেকাংশে কৃত্রিম এবং কিছুটা ন্যাচারাল, যেটা কৃত্রিমভাবে আমরা দেখি সেটা রাজনৈতিক কারণে, সুতরাং সেটিও যেন হচ্ছে দূর করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 98তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ছিল সাঁতার প্রতিযোগিতা, প্রীতি ক্রিকেট ম্যাচ, দুর্লভ পাণ্ডুলিপি প্রদর্শনী এবং সাইকেল র্যালি। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবারে ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম কমায় রান্নার গ্যাসের দাম কমিয়েছে ভারত। সিলিন্ডার প্রতি তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম 150 রুপি কমিয়ে 637 রুপি নির্ধারণ করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, যা আজ থেকে কার্যকর হয়েছে। আন্তর্জাতিক বাজারে এলপিজির দর ও রুপির বিপরীতে ডলারের বিনিময় হার সুবিধাজনক অবস্থায় থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাম কমায় গৃহস্থালিতে ব্যবহারের জন্য ভর্তুকি পাওয়া এলপিজির প্রকৃত দাম 494 রুপি 35 পয়সা নির্ধারণ করা হয়েছে। আনোয়ার সিমেন্ট শীট, কৃষি সংবাদ। খাগড়াছড়িতে আম্রপালি আমের ফলন বেড়েছে। বিষমুক্ত আমের সুনামের কারণে খাগড়াছড়ির আমের বাণিজ্যিক সম্ভাবনা বাড়ছে দিন দিন। এবার খাগড়াছড়ির বিভিন্ন জাতের আমের বাণিজ্য আগের বছরগুলোর রেকর্ড ছাড়াবে বলে আশা সংশ্লিষ্টদের। খাগড়াছড়ি থেকে আজহার হীরার পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। আম্রপালির জাত প্রথম ভারত থেকে আনা হলেও এটি এখন খাগড়াছড়ির জনপ্রিয় জাত। এই আমকে বাড়ি আম তিন নামেও কৃষিবিজ্ঞানীরা বলে থাকেন। বাণিজ্যিকভাবে সাফল্যের সম্ভাবনা দেখা দেয়ায় সম্প্রতি খাগড়াছড়ি সহ পাহাড়ের তিন জেলায় এই আমের বাগান গড়ে উঠেছে। উৎপাদনও হচ্ছে ব্যাপক। আমে ক্ষতিকর রাসায়নিক মেশানোর খবরে দেশব্যাপী আতঙ্ক থাকলেও খাগড়াছড়ির আমের রয়েছে সুখ্যাতি। কৃষি বিভাগের পরামর্শ নিয়ে এখানে ওষুধ প্রয়োগ করি, এর বাইরে আমরা অন্য কোনো ওষুধ প্রয়োগ করি না, যার কারণে এই পার্বত্য চট্টগ্রামে আমের একটা আলাদা সুনাম রয়েছে। খাগড়াছড়ির আম পাকানোর ক্ষেত্রে ক্ষতিকর কোনো কেমিক্যাল আমরা ব্যবহার করি না। আম বাগান হইয়া কিছু আমরা দেয় এখন সব সুযোগ সুবিধা আছে, এই আম বাগান চাষে আমরা কাজ করি। আমাদের দিকে মনে করেন বাগান করতেছে, আমরা ওখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারতেছি। এবছর এ জেলায় আম্রপালি সহ বিভিন্ন ধরনের আমের বাণিজ্য আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে আশা আম বাগান মালিকদের। আম বাগান করার ফলে এখন এলাকায় যেহেতু শিল্প কারখানা নাই, এলাকার মানুষের দ্রুত দারিদ্র বিমোচন হচ্ছে। আম বাগান সহ ফলজ বাগান আরো বৃদ্ধির জন্য প্রশাসনের দৃষ্টি দেওয়া দরকার বলে আমরা মনে করি। কৃষি বিজ্ঞানীরা বলছেন পাহাড়ের মাটি ও আবহাওয়া আম চাষের অনুকূল হওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আম্রপালি সহ বিভিন্ন জাতের আম বাগান। এর ফলে যেটা হচ্ছে আমাদের নতুন নতুন কর্মসংস্থান হচ্ছে পাহাড়ি এলাকার জনগণ, এর মাধ্যমে আর্থসামাজিকভাবে উপকৃত হচ্ছেন এবং তারা লাভবান হচ্ছেন। গত কয়েক বছর ধরে খাগড়াছড়ির পাহাড়ে উঁচু জমিতে উন্নত জাতের আম্রপালি আমের পাশাপাশি রাঙ্গুইয়া, বাড়িচার, হিমসাগর, রত্না, মল্লিকা, গোপালভোগ সহ বিভিন্ন জাতের আমের বাগান হচ্ছে। চলতি বছরে জেলায় প্রায় 3,500 হেক্টর জমিতে আমের বাগান হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন রয়েছে প্রকৃতি সংবাদ। বিদেশি গাছপালার প্রতি আগ্রহ বাড়ায় দেশীয় ঔষধি গাছ বিলীন হয়ে যাচ্ছে, এ সম্পর্কে মানুষের জ্ঞানও কমে যাচ্ছে। নতুন প্রজন্ম আধুনিক ঔষধের দিকে ধাবিত হচ্ছে। সরকারি উদ্যোগে বেশি করে দেশীয় গাছ লাগানোর তাগিদ দিচ্ছেন উদ্ভিদবিদরা। আবুল কাশেম, হৃদয়ের রিপোর্ট। কুমিল্লার লালমাই ময়নামতি পাহাড়ি এলাকার মানুষ এভাবেই ঔষধি গাছের কথা বলছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষার্থীর একটি দল এমন শতাধিক ঔষধি গাছের বর্ণনা শুনেছেন। এ পর্যন্ত প্রায় 100 ঔষধি গাছের তথ্য আমরা পেয়েছি। হার্টের ব্যথা, জুন গাছের বাকল,
কে গুঁড়া করে পাউডার করে যখন রস খাওয়া হয় তখন সে ব্যথাটা চলে যায়। গায়ে চর্মরোগ এছাড়া ডায়াবেটিস সহ যাবতীয় কাজের জন্য নিম গাছের পাতা এবং বাকল দেশীয় গাছ দিয়া আমাদের বাপ দাদারা চিকিৎসা করে আসছে, সেখানে মডার্ন কোনো ওষুধের দরকার হয়নি। কিছু কিছু প্রজাতি আছে যে বিলুপ্ত হওয়ার পথে এবং তার মধ্যে এমন আছে যেগুলো অনেক রকমের মানে রোগের ক্ষেত্রে ওষুধের কাজ করতে পারবে, এগুলোকে সংরক্ষণ করা অনেক বেশি জরুরি, কারণ এগুলোকে যদি আমরা সংরক্ষণ না করি ভবিষ্যতে আমাদেরই সমস্যা বাড়বে। এসব এলাকার অনেক গাছের বাকল রাতের আধারে চুরি করে নিয়ে যাওয়া হয়, মেন্দা গাছ পাহারা দিয়ে রাখেন স্থানীয়রা। তবে বিদেশি গাছের আগ্রাসনেই মূলত হারিয়ে যাচ্ছে দেশি গাছ, ঔষধি গাছ। যে আগিলা গাছ ছিল এগুলো সব শেষ হয়ে গেছে। এই পাহাড়ে এখন মনে করেন শাক সবজি হয়, 81 গাছ যে এখানে থাকে এই পাশে কোনো গাছ হয় না, 81 গাছ তো বিষাক্ত। তবে বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণে লালমাই পাহাড়ি এলাকায় উদ্ভিদ উদ্যান গড়ে তুলেছে সামাজিক বন বিভাগ। উদ্ভিদ বিজ্ঞান উদ্যান প্রতিষ্ঠার একটা বিশেষ সফলতা, এবং এইটাকে শুধু একটি সফলতাকে যদি আমি যাচাই করি তো বলবো যে এই উদ্যোগ নেওয়ার এটা একটা বিশেষ অবদান। এটা শুধু এলাকার জন্যই নয়, এই আমাদের দেশের যে উদ্ভিদ সম্পদ সংরক্ষণে এটা একটা বিরাট ভূমিকা পালন করছে। সরকারি উদ্যোগে দেশীয় গাছের চারা বিতরণ ও রোপণে সহায়তা করা হলে এসব মূল্যবান গাছ টিকিয়ে রাখা সম্ভব বলেছেন উদ্ভিদবিদগণ। আবুল কাশিম হৃদয়, চ্যানেল আই, কুমিল্লা। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। তেল উত্তোলনকারী দেশগুলোর সংগঠন ওপেকের বৈঠকের আগে তেল উৎপাদন বাড়ুক বলে চাইছে না রাশিয়া। এজন্য তেলের উৎপাদন না বাড়ানোর জন্যই আহ্বান জানিয়েছে দেশটি। রাশিয়ার জ্বালানি মন্ত্রী আলেকজান্ডার নোভাকের ওসাকায় G20 সম্মেলনে জানিয়েছেন ওপেকের মতো বৈঠকে তেলের উৎপাদন নির্দিষ্ট সীমার মধ্যে রাখার যে সিদ্ধান্ত হয়েছিল তা বজায় রাখার ওপর তারা জোর দিচ্ছে। রাশিয়া এখন থেকে আগামী 9 মাস তেলের উৎপাদন বর্তমান মাত্রায় রাখার জন্য আহ্বান জানিয়েছে। দেশব্যাপী ভ্রাম্যমান লাইব্রেরি প্রকল্পে নতুন 30টি গাড়ি লাইব্রেরি সংযোজন উদ্বোধন করা হয়েছে। দুপুরে শাহবাগে জাতীয় গ্রন্থাগারের সামনে উপলক্ষে র্যালির আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী KM খালিদ MP প্রধান অতিথি হিসেবে গাড়ি লাইব্রেরি উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে দেশব্যাপী এ ভ্রাম্যমান গাড়ি লাইব্রেরি পরিচালিত হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলসের উদ্যোগে জার্মান ভিত্তিক গ্লোবাল লেবার ইউনিভার্সিটি এবং DGBDBW এর সহযোগিতায় রাজধানীতে শ্রম অধিকার ও শিল্প সম্পর্ক বিষয়ে ইন্টারনেট ভিত্তিক বাংলা ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স উদ্বোধন করা হয়েছে। বিলসের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম শমশের আলী। গবেষক, শিক্ষাবিদ, জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং অন্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।